হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইন্দো ফুটবল ইনফিনিটি। আজ এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবলের কয়েকটা ট্রান্সফার রুমার নিয়ে আলোচনা করব। একটা ইন্ডিয়ান ক্লাবের সাথে খুব বড় একটা কোচের প্রাইমারি স্টেজে কথা চলছে, সেসব নিয়ে আলোচনা করব। একটা ক্লাব তার পুরনো প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করিয়ে নিয়েছে, সেটা নিয়ে আলোচনা হবে। এবং আই লিগ কি আবার 15-16 এপ্রিল থেকে স্টার্ট হয়ে যেতে পারে, সেটা নিয়ে আলোচনা হবে। এবং আইএসএল একটা ফ্রাঞ্চাইজি কিন্তু FSDL এর কাছে তাদের নিজস্ব ডিমান্ড রাখতে চলেছে। তো চলো এই ভিডিওতে এসব নিয়ে আলোচনা করব। প্রথম আপডেটটা হচ্ছে আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার মার্সেলিনোকে নিয়ে। তো হায়দ্রাবাদ এবছর পারফরমেন্স করতে পারেনি, তাদের অনেক প্লেয়ারের চোট ছিল এবং নতুন ফ্রাঞ্চাইজি সেই জন্য সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। তো তারা পরের বছরের জন্য কিন্তু অ্যালবার্ট রোকাকে সাইন করে নিয়েছে, অথচ এখনও হায়দ্রাবাদ FC মার্সেলিনোর সাথে কন্ট্যাক্টটা এক্সটেন্ড করেনি। তো একটা কোশ্চেন অ্যান্সার সেশনে ইনস্টাগ্রামে কিন্তু জানিয়ে দিয়েছিল মার্সেলিনো যে তাকে হায়দ্রাবাদ কন্ট্যাক্ট এক্সটেনশনে কোনো অফার দেয়নি, এবং জিজ্ঞাসা করা হয়েছিল সে কি আইএসএল খেলতে রাজি। তো তিনি বলেছিলেন হ্যাঁ, কিন্তু এখনও পর্যন্ত কোনো অফার নেই। তবে এতদিনে জানা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার FC কিন্তু তার দিকে ইন্টারেস্ট দেখিয়েছে, মার্সেলিনোর দিকে। তো তাদের যেহেতু ওক বেঁচে আছে, তো তারা চাইছে আরও একটা ফরেনারকে কিন্তু স্ট্রাইকিং লাইন আপে রাখ। সেই ক্ষেত্রে কিন্তু মেসি বাউলির কন্ট্যাক্ট এক্সটেনশনের ওপর একটা কোশ্চেন মার্ক পড়ে গেল, কারণ মার্সেলিনো আর ওকবেচে দুটো ফরেনার স্ট্রাইকার কিন্তু তাহলে তাদের দলে চলে আসবে। এবং এছাড়া তোমরা এখন থেকে বলছো যে অনেক ফরেনারকে কেন সাইন করে নিচ্ছে না এখন থেকে, বা কন্ট্যাক্ট এক্সটেনশন কেন করে নিচ্ছে না। তো তোমাদের বলে রাখি এই ভিডিওর আমি শেষ টপিকে সেসব নিয়ে আলোচনা করব। তো চলো নেক্সট রুমারের দিকে আসা যাক। তো নেক্সট রুমারটা উঠে আসছে যে ইস্ট বেঙ্গলের নাকি নেক্সট সিজনের কোচ হয়ে আসছেন জিকো। তো ব্রাজিলিয়ান এই লেজেন্ড কিন্তু আগেও ইন্ডিয়ায় কোচিং করে গেছেন, তিনি FC গোয়ার কোচিং করিয়ে গেছেন, এবং শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল পরের সিজনে আইএসএল খেলার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে। তো তারা সেই অনুযায়ী কিন্তু দল গোছাচ্ছে, কোচ হিসাবে জিকোর সাথে হয়তো প্রাইমারি স্টেজে কথাও বলছে। এখনও পর্যন্ত এতটাই শোনা যাচ্ছে, এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না। তবে এতটা আমি তোমাদের বলে দিই, জিকো যদি ইস্টবেঙ্গলের হয়ে কোচিং করাতে আসে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো স্ট্রাকচার পাবে ভারতীয় ফুটবল, কারণ অনেকগুলো ভালো কোচ একসাথে আইএসএলে কিন্তু কোচিং করাবেন। সেক্ষেত্রে খুব ইম্প্রুভমেন্ট হবে ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে, এবং এটা নয় যে তিনি অল্প টাকায় আসবেন, কারণ তিনি যখন FC গোয়ার সাথে ছিলেন তিনি 3 সিজনে 6.3 crore টাকা কিন্তু নিয়েছিলেন। সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্টও কিন্তু ইস্টবেঙ্গলকে দিতে হবে। তো কথা এখন প্রাইমারি স্টেজে আছে, ফিউচারে এই নিয়ে আপডেট এলে আমি অবশ্যই তোমাদের জানাবো। মানে এটা কিন্তু কনফার্ম হয়ে যেতে হচ্ছে যে ইস্টবেঙ্গল পরের সিজনে আইএসএল খেলার জন্যই দল তৈরি করছে, সেগুলো যেসব কোচের সাথে তারা কথা বলছে বা প্লেয়ারের সাথে কথা বলছে সেসব দেখেই আমরা বুঝতে পারছি, কারণ জিকোকে আই লিগ খেলার জন্য নিশ্চয়ই কোচ করে নিয়ে আসবে না ইস্টবেঙ্গল। তো আমরা এখনও কনফার্ম না হলেও ইস্টবেঙ্গল নিজে কিন্তু কনফার্ম, বা কর্মকর্তারা কিন্তু এখনও কনফার্ম যে তারা পরের সিজনে আইএসএল খেলবে, সেটা একটা দুটো তিনটে বা ছটা জটাই স্পন্সার হোক তারা কিন্তু পরের সিজনে আইএসএল খেলবে, এটা তারা কনফার্ম নিজেরা জানে, হয়তো সেই জন্যই এই কোচগুলোর সাথে বা প্লেয়ারগুলোর সাথে প্রাইমারি স্টেজে কথা বলছে। তো চলো নেক্সট রুমারের দিকে যাওয়া যাক। নেক্সট রুমারটা কিন্তু জামশেদপুর FC টিমকে কেন্দ্র করে। তো তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সফার মার্কেটে কিন্তু সবসময় আপডেট আছে জামশেদপুর FC, তারা এখন অতগুলো ভালো প্লেয়ারের সাইনিং করায়নি হয়তো, কিন্তু তারা আপডেট আছে এবং সব প্লেয়ারকেই মোটামুটি তারা নিজেদের টিমে নেওয়ার চেষ্টা করছে। তো এখন যেটা শোনা যাচ্ছে যে কিন লুইস অর্থাৎ বেঙ্গালুরু FC এই ফরেনারকে কিন্তু নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছে। কিন লুইস বেঙ্গালুরু FC অতটা চান্সও পায়নি, তো দেখা যাক শেষ পর্যন্ত এই রুমারটা ট্রান্সফার আপডেটে বদলায় কিনা। তো এই নিয়ে ফিউচারে আপডেট এলে আমি অবশ্যই তোমাদের জানাবো। তো পরের আপডেটের দিকে যাওয়া যাক। এরপর একটা ট্রান্সফার রুমার না ট্রান্সফার আপডেট আছে, এবার তোমাদের ভালো করে জিনিসটা বলি। গতকাল একজন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক তিনি কিন্তু টুইট করেছিলেন যে বেঙ্গালুরু FC তাদের একটা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকে কন্ট্যাক্ট এক্সটেনশন করিয়ে নিচ্ছে শেষ পর্যন্ত। তো এই জায়গায় সব থেকে দুটো ভ্যালুয়েবল প্লেয়ার বলতে কিন্তু দুজন আসছে, একজন হচ্ছে নিশু কুমার আর একজন এরিক পাট্টালু। তো তোমরা জানো যে নিশু কুমারের সাথে কিন্তু কন্ট্যাক্টটা হয়ে গেছে কেরালা ব্লাস্টার FC, কিন্তু এরিক পাট্টালুর সেটাতে কোনো কনফার্মেশন থাকেনি যে এটিকে মোহনবাগানে পরের সিজনে খেলছে বলে। হ্যাঁ, কথাটা অনেক দূর এগিয়েছিল, অনেক দূর এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা কনফার্ম নয়, এতটাই ছিল। তো আমি সেটাই ভাবছিলাম, হয়তো এরিক পাট্টালুই আবার কন্ট্যাক্ট এক্সটেনশন করছে বেঙ্গালুরু FC সাথে, এবং সেটাই অফিসিয়ালি আজকে রিলিজও করে দিয়েছে বেঙ্গালুরু FC। তো আমি এটা নিয়ে তোমাদের আর কিছু বলিনি, ডাইরেক্ট এই ভিডিওতেই জানালাম। আমি ভাবলাম একটা ভিডিও করে দেবো, কিন্তু আমি একটু ওয়েট করলাম ট্রান্সফার আপডেট অফিসিয়ালি আসুক, তারপর জানাবো। তো এটিকে মোহনবাগানকে কিন্তু পরের সিজনের জন্য আবার নতুন ডিফেন্ডিং মিডফিল্ডার দেখতে হবে। তো নতুন আবার এই কথাগুলো আমি ইউজ করছি, কারণ এখনও পর্যন্ত কোনোরকম
ফ্রান গঞ্জালেসকে কন্ট্যাক্টের অফার দেয়নি এদিকে মোহনবাগান দল, এবং কেন দেয়নি আমি সেটাও জানি না। আবার মোহনবাগানের সাথে কিন্তু 2 বছরের চুক্তি ছিল ফ্রান গঞ্জালেসের, তো সেই ক্ষেত্রে দিতেই পারে কন্ট্যাক্ট অফার। আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি যে কেরালা ব্লাস্টার এফসি কিন্তু অফার দিয়েছে ফ্রান গঞ্জালেসকে, তো সেক্ষেত্রে এটিকে মোহনবাগান যদি ভালো অফার দেয় তাহলে সে কিন্তু একই টিমে থেকে যেতে পারবে। তো শেষ পর্যন্ত এটা নিয়ে কি হয় কিন্তু আমার মত অনুযায়ী ফ্রান গঞ্জালেসকে অফার দেওয়া অবশ্যই উচিত। তো তোমাদের মধ্যে অনেকজনের কিন্তু প্রশ্ন ছিল যে তাহলে কি লকডাউন পর্ব শেষ হয়ে যাওয়ার পর আবার আই লিগটা শুরু হবে? তো বলে রাখি আজকে আই লিগের সিইও সুনন্দ ধার কিন্তু জানিয়েছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হতে অনেকটা টাইম লেগে যাবে, এছাড়া তোমার প্লেয়াররা ট্রেনিং করবে বা প্রত্যেকটা আই লিগ টিম এই নিয়ে কি মতামত দেয় সেসবের উপর সব কিছু ওয়েট করছে। এবং আবার যদি লিগটা অনেক পরে স্টার্ট হয় সেক্ষেত্রে তোমাকে আইএফএ সিল করাতে হবে, ডুরান্ট করাতে হবে, এবং এছাড়া আরও যে লিগগুলো আছে আঞ্চলিক সেইগুলোও করাতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড হয়ে আছে যে আবার স্টার্ট হবে বলে, কিন্তু আবার হতেও পারে শেষ পর্যন্ত, এটা নিয়ে দেখা যাক। এ নিয়ে আপডেট এলে আমি অবশ্যই তোমাদের জানাবো। তো এরপরে আসি আইএসএলের আপডেটটা নিয়ে। তো আইএসএলের কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু তাদের ডিমান্ড রাখছে এফএসডিএল এর কাছে, তারা জানিয়ে দিচ্ছে যে যাতে ফরেন স্লটটা কমিয়ে দেওয়া হয়। এখন যেমন ফরেন স্লট আছে 7টা, যেখানে তুমি ম্যাক্সিমাম ফরেনার সাইন করতে পারবে, এবং 6টা হচ্ছে মিনিমাম, 6টা তোমাকে ফরেনার সাইন করাতেই হবে। তো কয়েকটা ফ্র্যাঞ্চাইজি চাইছে এটা যাতে 5-এ নামিয়ে নিয়ে আসা হয়, যে মিনিমাম 5টা ফরেনার সাইন করাতে পারবে এবং ম্যাক্সিমাম 6টা। কয়েকটা ফ্র্যাঞ্চাইজি এর মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেডের নামও কিন্তু উল্লেখযোগ্য। তো এই নিয়ে কি হয় বা কি হবে সেটা দেখা যাবে, কিন্তু ইগোর স্ট্যামিচ অর্থাৎ ভারতের কোচ তিনিও কিন্তু চাইছেন যাতে ফরেনার নাম্বারটা কমিয়ে নিয়ে আসা হয়। আবার সেক্ষেত্রে ফ্রাঞ্চাইজিরা যেটা ডিমান্ড করছে সেক্ষেত্রে যদি 5টা ফরেনার করা হয় সেক্ষেত্রে অলরেডি একটা এশিয়ান কোটার ফরেনার থাকবে। এবার এশিয়ান কোটার ফরেনার ভালো পাবে কি না সেটাও একটা বড় প্রশ্ন। তো শেষ পর্যন্ত দেখা যাক এটা কি হয়, তবে ফ্রাঞ্চাইজিরা কিন্তু এফএসডিএল এর কাছে ডিমান্ডটা রাখতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো বাই।